সুস্থ থেকো ভালো থেকো আলাদা একটা প্রাণীর ব্যাপার তাই না বলো ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার মজাটা সবসময় আলাদা দেখেছে পাঠার ঝোল ইলিশ মাছের ডিমটা খেয়ে দেখো প্রতিবারের মতো এবার আমরা জামা ষষ্ঠী করতে নর্থ যেতে পারিনি কিন্তু জামা ষষ্ঠী বলে কথা জামাইকে তো আর নিরাশ করা যায় না তাই সোশ্যাল মিডিয়াকে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমাদের চোখে পড়লো হোটেল হাজার দুয়ারি রেসিডেন্সিয়াল অ্যান্ড রেস্টুরেন্ট তাই জামা ষষ্ঠীর স্পেশাল জামাইকে খুশি করতে আমি নিয়ে আসলাম জামাষষ্ঠী পালন করতে তার নবাবী কায়দায় চলো দেরি না করে দুয়ারি ঘুরে আসি েন্টে এমন এমন অ্যান্টিক জিনিস আছে যেগুলোর বয়স একশো বছরের উপরে যেগুলো তৎকালীন সময়কার মানে সে নবাবী আমলে যেমন তার মধ্যে এইটা এইটা কিন্তু সেই নবাবীদের অ্যাকচুয়াল তখনকার অ্যান্টিক জিনিস যেটা বংশ পরম্পরায় বিভিন্ন সময়তে এটা এই রেস্টুরেন্টে এসছে এটা আর একটা দেখো স্টিচ পুরো সোনার তোর স্টিচ এগুলো কিন্তু সব সোনার জানো তো এগুলো সোনার আর এগুলো কিন্তু নবাবী আমলের হাজার হাজারদুয়ারির যে নবাবী আমলের তখন জিনিস আর কিন্তু বংশ পরম্পরায় ইনাদের পাওয়া এরকম অনেক অ্যান্টি জিনিস কিন্তু এই রেস্টুরেন্টটাতে আছে মানে অনেক কিছু আমরা মিউজিয়ামে দেখি ঠিক এটা বলা যেতে হবে মিনি মিউজিয়াম সত্যি হাজারদুয়ারি রেস্টুরেন্ট এর ভিতরে ঢুকে মানে এত ভালো লাগছে কি বলবো চারদিকে শুধু রয়্যাল লুক রয়্যাল জিনিস দেখছি মনে হচ্ছে কোনো মিউজিয়ামে এসেছি আর মনে হচ্ছে সেই পুরনো ইতিহাসে জগতে চলে এসেছি জামাষষ্ঠী করার আগে এত ভালো লাগছে তা বলার মতো না শাশুড়ি অনুপস্থিতিতে আমি করছি আমার মায়ের কাজ মানে তোমার শাশুড়ির কাজ

সেগুলো কিন্তু আরামসে বারোই জুন থেকে তিরিশে জুন অব্দি এই রেস্টুরেন্টে এসে কিন্তু এনজয় করতে পারবেন তাছাড়াও তাছাড়াও আপনারা ঘরে বসে জামাইকে এই জামাইষষ্ঠীর খাবারগুলো কিন্তু খাওয়াতে পারবেন এই বক্সের মধ্যে কিন্তু ওনারা কিন্তু এই পনেরোশো নিরানব্বই টাকার বা নশো নিরানব্বই টাকা জামাষষ্ঠীর থালিগুলো আপনাদের ঘরে পৌঁছে দেবে মানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেসক্রিপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু পুরো খাবারগুলো যা যা আছে সবই কিন্তু পেয়ে যেতে পারেন ঘরে বসে ঘরে জামাইকে সার্ভ করতে পারবেন বারোই জুন থেকে তিরিশে জুন অব্দি এই অফারটা রেস্টুরেন্টও চলবে প্লাস হোম ডেলিভারি সিস্টেমটাও চলবে গিন্নির জন্য নশো নিরানব্বই টাকা যে থালিটা নিয়েছে সেই থালিতে কী কী আছে একটু আগে দেখে নিই বাসমতি চালের ভাত সঙ্গে গন্ধরাজ লেবু ঝুরঝুরে আলু ভাজা সোনা মুগ ডাল পিস কাটলেট কলদা চিংড়ির মালাইকারি কচি পাঠার ঝোল আমের চাটনি দই মিষ্টি সাথে পাপড় ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আম পান্না মাসালা কোল্ড ড্রিঙ্কস তার সাথে আছে কিন্তু এক থালা ফল এবার পনেরোশো নিরানব্বই টাকার যে থালিটা আমি নিয়েছি সেই থালিটা কি কি আছে একটু দেখি এক থালা ফল যার মধ্যে আম আর লিচু আছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আছে আম পান্না মাসালা কোল্ড ড্রিঙ্কস আর থালিতে আছে দু পিস লুচি ঝুরঝুরে আলু ভাজা সোনা ডাল ছোলার ডাল ইলিশ মাছ ভাজা ভেটকি পাথুরি আবদা মাছের ঝাল কলদা চিংড়ি মালাইকারি কচি পাঠার ঝোল আর ডেজার্টে আছে চাটনি পায়েস দই রসগোল্লা পাপড় পান তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি আর মাম্মা অলরেডি এটা হচ্ছে ফিশ কাটলেট প্রচুর ফিশ ভেজিস সব কিছুই আছে সুন্দর স্টাফিংটা আর ওপরটা বেশ ক্রিস্পি খেতে দারুণ তো শুরু করছি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপান্না দিয়ে আহ তো খাওয়া শুরু করি লুচি দিয়ে খাওয়া শুরু করার সাথে সাথে কয়েকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই হাজারদুয়ারি রেস্টুরেন্টের চারটে কিন্তু ব্রাঞ্চ আছে তার মধ্যে আমি যেটা আছি তারই কিন্তু অ্যাড্রেস এখনও বলা হয়নি অ্যাকচুয়ালি আমরা যখন কলানি হাইওয়ে দিয়ে আসি কল্যাণী হাইওয়ে দিয়ে এসেই উঠে পড়ি আমরা বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতে আর বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে কলকাতার দিকে যাওয়ার পথে মানে আপনি যদি এয়ারপোর্টের দিকে যান এয়ারপোর্টের তিন নম্বর গেটের কাছে বা দিয়ে দেখতে পারবেন বড়ো সড়ো হাজারদোয়ারি হোটেল লেখায় আছে দেখতেও মনে হবে যে একটা রয়্যাল লুক মানে এটা নোয়াবি লুক সেই হোটেলে কিন্তু আমি এসেছি এনাদের আরও যে তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে স্বয়ং মুর্শিদাবাদে বহরমপুরে আটা নিউলি ওপেন হয়েছে কিছুদিন আগেই সেটা হচ্ছে বারাসতে ছোলার ডাল মুর্জিদের ছোলার ডালের সাত সম্বর বাঙালির কাছে খুবই কাছের শিলু আমি যখন শ্বশুরবাড়িতে যাই তোমাদের বাড়ির থেকেও কিন্তু আমাকে এরকম বিভস বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে কিন্তু আমন্ত্রণ করে তাই না বলো শুরু লুচিতেই হয় শুরু লুচিতেই হয় এখানেও ঠিক তাই সুতরাং এনারা কিন্তু চেষ্টা করছে যে মোটামুটি যেরকমভাবে একটা বাঙালি বাড়িতে হয়ে থাকে সেরকমই লুক দেওয়া আর তার সাথে যেটা ভালো লাগছে এই রয়্যাল লুকগুলো রয়্যাল লুকগুলো মানে নিজেদেরকে আলাদা একটা রয়্যাল রয়্যাল ফিল করতে সুবিধা করছে উচ্ছি যদি পাঠার মাংসায় ঝোল দিয়ে নাই খেলাম তাহলে কি আর ভালো লাগে ওহ আর এই থালিটা কিন্তু শেয়ারেবল আপনি চাইলে কিন্তু পার্টনারের সঙ্গে শেয়ার করেই খেতে পারেন পুরো বাঙালির বাড়ির পুরো পাঠার ঝোল তো এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাজা আর সঙ্গে আছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার মজাটা সবসময় আলাদা ইলিশ মাছের তেল দিয়ে বাঙালিদের প্রাণ একদম আর সঙ্গে ডিমযুক্ত ইলিশ মাছ ভাজা আলাদা একটা প্রাণীর ব্যাপার যেন ভালো মিড ইলিশ মাছ ভাজা খাও কেমন দারুণ আমুক ডাল ভেজ ডাল আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা তোম শ্বশুর বাড়িতে না গিয়েও কি সষ্টি ফিল আসছে কাছের লোকেদের সাথে থাকার মজা সবসময় আলাদা অনুভূতি থাকে কিন্তু হাজারদুয়ারি রেস্টুরেন্ট একটা বিরাট বড় অফার নিয়ে এসেছে সেটা হচ্ছে যারা কলকাতা থেকে দূরে আছে এখানে এসেও ডেস্টিনেশন জামাইষষ্ঠী করতে পারে এতদিন আমরা শুনেছি ডেস্টিনেশন উইডিং এবার হয়তো ডেস্টিনেশন জামাইষষ্ঠী মানে কলকাতাতে বহু দূরে থাকেন তারা কিন্তু কলকাতায় এসে জামা হাজারদুয়ারি রেসিডেন্সিতে মানে নিচে তো রেস্টুরেন্ট আর উপরে আছে কিন্তু রেসিডেন্সি থাকার সুন্দর নবাবী কায়দার প্রত্যেকটা রুম যেরকমভাবে রেস্টুরেন্টে সাজানো ওটাও সেরকম সেখানে এসে থাকুন সঙ্গে জামাইষষ্ঠী পালন করুন এখানে এটা অভাবনীয় একটা সুযোগ নিয়ে মানে বাড়িতে না থেকেও জামাইষষ্ঠী পালন করে যেটা একদম সোনামুগ ডাল আলু ভাজা তো এবার নিয়ে নিচ্ছে পাবদাম আর একটা কথা না বলেই নয় যে কটা থালিতে আইটেম আছে এর বাইরেও যদি মনে করেন আপনি আইটেম যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে অ্যাড অনার ব্যবস্থা আছে মানে প্রচুর আলাদা মেনু আছে সেই মেনুগুলো দেখে আপনারা কিন্তু আরামসে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর প্রচুর খাবারের সম্ভার আছে দেখুন এটা একটা মাল্টি কুজেন রেস্টুরেন্ট হালকা ঝাল জাল হালকা মিষ্টি জবরদস্ত বানানো একদম কষানো মজা রেখে পাবেন জামে যাতে মাছে ভাতে থাকতে পারে আমি শুরু করছি চিংড়ি চিংড়ির মালাইকারি কারি আমি কিছুটা খেয়েছি আমি আর মাম্মা গলদা চিংড়ি এই মালাইটা কেমন টেস্টি আগে দেখি দারুণ একদম মিষ্টি মিষ্টি বেশ সুন্দর হতে মালাইয়ের খুব ভালো ফ্লেভার আসছে আর গলদা চিংড়ি আমি একটু ভেঙেই খাচ্ছি দারুণ খুব সুন্দর খুব জুসি আর রান্না হয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছের পাতুরি দেখি বেশ সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর আছে এখানে পিওর কলকাতা ভেটকি ভেটকি মাছের ফিলেটা কিন্তু মোটেও খারাপ না একটা স্ট্যান্ডার্ড যেরকম হওয়ার কথা সেরকম সাইজের আছে সর্ষে পোস্ত দুর্দান্ত স্বাদ কাঁচা তেল একটা ঝাঁঝালো স্বাদ সঙ্গে ভেটকি মাছ বেশ আমি চলে এসেছি পাঠার ঝোলে কারণ চিংড়িটা তো অলরেডি গিন্নি বললো কেমন খেতে হয়েছে আমি পরে ধীরে ধীরে খাবো এবার দেখেছি পাঠার ঝোল একদম এখানে দেওয়া হচ্ছে প্রত্যেক থালিতে দু পিস করে সঙ্গে আছে একদম বাঙালির ঘরের যে পাঠার ঝোলায় সেরকম এমনি যে খাসি মাংসের ঝোল আর সেটা মাংসগুলো এতটাই বয়েল্ড হয়েছে দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে আর সঙ্গে একদম ঘরোয়া স্টাইল পাঠার ঝোল যেরকম পাটার জোর হওয়ার কথা ঠিক সেরকমই এরকম দুর্দান্ত খাসি মাংস খেলে বলতেই হয় খাসিরে খাসি মুখে পড়লেই হাসি তা পাঁপড় আর তার সাথে জবরদস্ত আমের চাটনি আমটা দেখেও ভালো লাগছে এর মধ্যে সুন্দর মশলা দেওয়া আছে বেশি পায়েস একদম ঘরোয়া স্টাইল যেভাবে মা মাসি দিদিরা যেভাবে বানিয়েছে তুমিও যেভাবে বাড়িতে বানাও সেরকমই আসতে রসগোল্লা বাম্পার চলে আসলাম ইনাদের দুটো ব্যাঙ্কোয়েট আছে তার মধ্যে এখন আমরা আছি যারা ব্যাঙ্কোয়েটে আর ব্যাঙ্কোয়েটগুলো প্রত্যেকটা ব্যাঙ্কোয়েট কিন্তু পুরোপুরি নবাবে ঘরানার মানে তৎকালীন সময়কালীন যে ধরনের রুম বা পরিষেবাগুলো ছিল সেরকমভাবেই সাজানো গোছানো দেখে সত্যি ভালো লাগছে দ্বিতীয় ব্যাংকোয়েটে এসেও সত্যি ফাটাফাটি লাগছে যেরকম রয়্যাল লুক আর তার সাথে একটা মডার্ন লুক দুটো মিক্স করে ফাটাফাটি যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই দুটো ব্যাংকোয়েটে যে কোনোটা বুক করতেই পারেন পারেনাদের রুমস এরিয়াতে সেখানে বারোটা রুম আছে আর তার মধ্যে আমি যে রুমটা আছি সেটা হচ্ছে পুরোপুরি রয়্যাল ডিলাক্স রুম কিং সাইজের বেড দুপাশে জবরদস্ত বেসাইড টেবিল থেকে শুরু করে আবার মডার্ন অ্যামেনিটিস এ টু জেড আছে টিকিট আছে মিনি ফ্রিজ দুর্দান্ত সোফা চেঞ্জিং রুম মডার্ন অ্যামেনিটিস যুক্ত ওয়াশরুম হ্যাঁ তো বলো পানদেশেস কেমন লাগলো এখানে খুব ভালো লাগলো অসাধারণ আর এত সুন্দর জামাশস্তি আমাকে নিয়ে আসলে জামাশস্তি দিলে এই জন্য মানে কি বলবো ভালোবাসা যেন অনেক 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 বেড়ে গেল 12 জুন মানে জামাষষ্ঠীর দিন থেকে তিরিশে জুন অবধি এই হাজারদুয়ারি কি যে চারটে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চেই হবে ব্রাঞ্চগুলো আমি আবার বলে দিচ্ছি একটা তো এয়ারপোর্টের তিন নম্বর গেটের কাছে আছে এছাড়া নবনির্মিত বারাসাদে আছে তাছাড়া যে পুরনো যে দুটো মানে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ এবং বহরমপুরের দু জায়গাতেই আছে চার জায়গাতেই যেতে পারেন গিয়ে আপনি আপনার জামাইদেরকে জামাষষ্ঠী পালন করাতে পারেন অসাধারণ সুযোগ তাছাড়া পার্সেল বাইতে নিয়ে গো জামাইকে জামাই ষষ্ঠীর স্বাদ দিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক লাইক তো দিতেই হবে বলো এত সুন্দর একটা ভিডিও আপনার সামনে তুলে ধরলো অবশ্যই লাইক দিন বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আগে এগিয়ে যেতে সাহায্য করুন বাই বাই নেক্সট দিন দেখাবি নতুন কোনো ভিডিও নেই বাই